আসানসোলে চালু হলো স্বয়ংসিদ্ধা ক্যাফেটেরিয়া। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে এই ক্যাফেটেরিয়া চালু হয়েছে আসানসোলে। আসানসোলের বাস স্ট্যান্ড সংলগ্ন যে সমস্ত ফাঁকা জায়গাগুলি ছিল, অর্থাৎ বাস স্ট্যান্ডের উপরতলায় যে সমস্ত জায়গাগুলিকে ক্যাফে করার জন্য রাখা হয়েছিল, সেই জায়গাগুলিকে আসানসোল পুরসভার উদ্যোগে তুলে দিতে চাওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে, এবং তাদের তৈরি বিভিন্ন কেক সহ পেস্ট্রি এবং অন্যান্য খাবার এই সমস্ত ক্যাফেগুলিতে পাওয়া যাবে। এবং এই উদ্যোগ প্রথমবারের জন্য নেওয়া হয়েছে রাজ্যে। এই ক্যাফেটেরিয়াগুলির নাম দেওয়া হয়েছে স্বয়ংসিদ্ধা ক্যাফেটেরিয়া, অর্থাৎ যেখানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি বিভিন্ন খাবার দাবার এই ক্যাফেটেরিয়াগুলিতে পাওয়া যাবে। বাস স্ট্যান্ডের এই ক্যাফেটেরিয়াগুলি দীর্ঘদিন ধরেই ফাঁকা পড়েছিল, এবং তখনই আসানসোল পুর নিগম স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আরও স্বনির্ভর করে তুলতে এই উদ্যোগ নিয়েছে, এবং বড়দিনের মরশুমে সেখানে হাজির করানো হয়েছে নিত্য নতুন স্বাদের নানান কেক, যা গুণগতভাবে অসাধারণ। খাবার হয়তো জায়গা খুঁজে পায় না, কিন্তু এটা তো ভালো, বসে আড্ডাও মারতে পারবে, খেতেও পারবে। তো সে কারণে আমরা কর্পোরেশন থেকে এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রতিটি বাস স্ট্যান্ডকে আমরা তুলে দেবো, কাউকে দিয়ে দেবো, প্রথমত সিদ্ধান্ত হয়েছিল। তারপরে আমাদের এনইউএলএম এর ইন্দ্রাণী আমাদেরকে রিকোয়েস্ট করে যে গোষ্ঠীদেরকে দিয়ে দেবে। তো আমরা, আমি, অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, অমর দাস, সমস্ত আমাদের যারা কর্পোরেশন, আমরা যারা এমএমআইসি আছে, কাউন্সিলর আছে, কথা বলার পর আমরা গোষ্ঠীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং খুব ভালো দিন আজকে যে আমরা এটা পশ্চিমবঙ্গে এই প্রথম, হয়তো যেটা বললেন ইন্দ্রাণী, প্রথম হয়তো আমরা আসানসোল কর্পোরেশন করতে পারলাম। প্রসঙ্গত, রাজ্য সরকারের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উপার্জন বাড়ানোর জন্য নানা রকম ব্যবস্থা করা হচ্ছে, পদক্ষেপ করা হচ্ছে। তবে এই স্বয়ংসিদ্ধা ক্যাফেটেরিয়া তা রাজ্যের মধ্যে প্রথমবার হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। আসানসোলের যে বাস স্ট্যান্ডগুলি রয়েছে, সেখানের দ্বিতীয় তলগুলিকে ক্যাফে করার পরিকল্পনা নেওয়া হয়েছিল বহুদিন আগেই, কিন্তু সেগুলি এতদিন ফাঁকা ছিল। তবে সেগুলি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে, তাতে করে যেমন পুরো নিগমের আয় বাড়বে, তেমনভাবেই অনেক বেশি গ্রাহক পাবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, এবং তাদের তৈরি জিনিস বিক্রি হবে সেখানে। গোষ্ঠীর যারা মহিলারা রয়েছেন তাদের তৈরি কেক এবং পেস্ট্রি সেদিনকে আমাদেরকে দিয়ে কাটানো হয়েছিল, এবং সেই কেকটা কাটার পর আমরা যখন সেটা একটু করে খাই, তখন আমরা একটা জিনিস দেখলাম যে কেকগুলো কিন্তু যারা গোষ্ঠীর মহিলারা করেছেন, বড় বড় দোকানে যে কেকগুলো পাওয়া যায়, পেস্ট্রিগুলো পাওয়া যায়, তার থেকে গুণে এবং মানে দুটোই কিন্তু তার থেকে ভালো।